নমস্কার বন্ধুরা জবাব রেসা নিউ সেনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের পৌরসভায় কিন্তু নিয়োগটি করা হচ্ছে আর বন্ধুরা তোমাদের বলে রাখি এই রাজ্যে কিন্তু তেইশটি জেলে থেকে তোমরা আবেদন করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো যদি তোমাদের কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা দেখো তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট কিন্তু রয়েছে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ মানে পঁচিশ দুই দু হাজার তেইশের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশানটি করে নিতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সাথে আলোচনা করব কি পোস্টে কি যোগ্যতায় কোথায় নিয়োগটি হচ্ছে কিভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রেখি বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো তো চলো সরাসরি অফিসিয়াল নোটিশে বিস্তারিত আলোচনা শুরু করছি তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশন তোমাদেরকে জানিয়ে দেবো যে কি পোস্টটি নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা দেখো কাউন্সিলর এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো যেখানে কিন্তু বন্ধুরা ভ্যাকেন্সি কিন্তু টোটাল রয়েছে কিন্তু সতেরোটি এবং প্রত্যেকটি ক্যাটাগরির জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তোমরা একবার চেকআউট করে নিতে পারো ইউ আর ইউ তারপরে হচ্ছে আনরিজ মানে ইউআরদের জন্য এসসি এস টি তারপরে ডিসেবিলিটিস যাদের রয়েছে তাদের জন্য ও এ বি প্রত্যেকের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে টোটাল সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে এবার বন্ধুরা আমি তোমাদেরকে জানিয়ে দেবো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি লাগছে তো বন্ধুরা দেখো শিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েশন তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো সেটা হচ্ছে সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যালজি অথবা অ্যান্থ্রোপলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্টের ওপরে তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে আর তোমার এখানে কিন্তু একটা এমএস অফিসের ওপরে কিন্তু একটা তোমার দক্ষতা লাগছে আর সেক্ষেত্রে রিজনেবল কোয়ালিফিকেশনে বলে দিই পোস্ট গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো সেটা যদি মানে সাইকোলজি ও সোশ্যাল ওয়ার্ক সোশিয়োলজি অ্যান্থ্রোপলজি হিউম্যান ডেভেলপমেন্টের ওপরে তোমার যদি পোস্ট গ্রাজুয়েট মানে এম এ অথবা এমএসসি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে তো বন্ধুরা বলে রেখে তোমার তোমরা কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ভিত্তিতে আবেদন করতে পারছো ডিজারেবেল ডিজারেবল কোয়ালিফিকেশান কিন্তু না থাকলেও এখানে কোনো সমস্যা নেই আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখে এজ লিমিট যেটা রয়েছে সেটা হচ্ছে নট মোর দ্যান ফর্টি ইয়ার্স তো চল্লিশ বছর পর্যন্ত প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে চল্লিশ বছরে বেশি হওয়া যাবে না এবং তোমাদের বয়সটা এক এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী কিন্তু হিসাব করা হবে আর সেক্ষেত্রে বলে দিই পার মান্থ কিন্তু কুড়ি হাজার টাকা স্যালারি এখানে দেওয়া হবে আর সেক্ষেত্রে তোমাদের নিয়োগ প্রক্রিয়া বলে দিই তোমাদের কিন্তু রিটার্ন টেস্ট ইন্টারভিউ সব কিছু মিলিয়ে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে টোটাল রয়েছে একশো নম্বর একটা স্কোরিং তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান থেকে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশন এক্সপিরিয়েন্স রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউ মিলিয়ে কিন্তু টোটাল একশো নম্বর রয়েছে কোয়ালিফিকেশান নাম্বার ভিত্তি করেও কিন্তু তোমাদেরকে এখানে একটা স্কোর দেওয়া হচ্ছে এবার এক্ষেত্রে বলে রেখে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে তোমাদের কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশান করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফিল আপ আপ করতে হবে এবং ফিল আপ করে সেটার সঙ্গে সমস্ত রকম এডুকেশনাল ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে এদের যে ঠিকানাটা দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে তো এখানে ঠিকানাটা তোমাদের দেখতেই পাচ্ছ কী দেওয়া রয়েছে তোমরা ঠিকানাটা একবার চেক আউট করে নিও ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা কিন্তু নোটিশটি পেয়ে যাবে সেখান থেকেও কিন্তু তোমরা নোটিশটি পড়ে নিতে পারো এবং তোমরা অ্যাপ্লিকেশনের ফর্মটিও কিন্তু এখান থেকেই প্রিন্ট আউট করতে পারো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলে রাখি পনেরো তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন জমা করতে পারবে পঁচিশ তারিখ হচ্ছে লাস্ট তো সকাল মানে সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে কিন্তু এখানে পাঠাতে হবে তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা অফলাইন করতে হচ্ছে বাইপোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা একবার কিন্তু চেকআউট করে নিতে হবে মানে এদের অ্যাড্রেসটি কী রয়েছে এদের অ্যাড্রেসটি এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণটা তো তোমরা একবার চেক আউট করে নিও এবার আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে বিজ্ঞপ্তি কোথা থেকে জারি হয়েছে তো বন্ধু দেখো বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে অফিসার দ্য চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার তো এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে আর সেক্ষেত্রে তোমাদেরকে এখানে বলে অ্যাডভারটাইজমেন্টের নাম্বার কিন্তু দেখতেই পাচ্ছ আর এখানে বন্ধুরা বলে রাখি তোমাদের কিন্তু খুব ভালো একটা পোস্টে নিয়োগ করা আছে তো চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো যদি তোমাদের কোয়ালিফিকেশন থেকে থাকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের সাথে থাকুক পাশে থেকে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ